সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ, যা এদেশের মানচিত্রের সর্বদক্ষিণে প্রায় 8 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত। এটি নিঃসন্দেহে এমন একটি জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। সাধারণত নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত সেন্ট মার্টিন রুটের জাহাজগুলো চলাচল করে থাকে। এই সময়টিতে আকাশের নীল এবং সমুদ্রের নীল একসাথে দেখার জন্য পর্যটকরা ভিড় জমায় ছোট্ট এই দ্বীপটিতে। আমাদের আজকের ভিডিওটি যেহেতু অফ সিজনে সেন্ট মার্টিন ভ্রমণ কেন্দ্রিক, তাই এই যাত্রা জাহাজ নয়, বরং আমরা যাচ্ছি স্থানীয় লোকজনদের ট্রলারে করে। গভীর সমুদ্রে ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সেন্ট মার্টিন পৌঁছানো, 2 দিন নিজেদের মতো করে ঘুরে দেখা, ছেড়া দ্বীপে একটুর জন্য বড় বিপদ থেকে বেঁচে যাওয়া, পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত টুকটাক গাইড, সবকিছু মিলে হতে চলছে আজকের এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক সেন্ট মার্টিনের এক নতুন গল্প। আমাদের এবারের সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার মতিঝিল আরামবাগ এলাকা থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী অ্যানার ট্রাভেলস করে। রাত 8:30 আমাদের বাস যাত্রা শুরু করে টেকনাফের উদ্দেশ্যে, কারণ ঢাকা থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে হলে আমাদেরকে প্রথমে 477 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হবে টেকনাফ, তারপর সেখান থেকে ট্রলারে করে সেন্ট মার্টিন। যেহেতু লম্বা একটা পথ, তাই নিজেদের সুবিধার কথা চিন্তা করে এসি বাসে টিকিট কাটা, চাইলে নন এসি বাসেও সরাসরি চলে আসতে পারেন টেকনাফ। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 900 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে ক্লাস অনুযায়ী 1100 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। রাত 12টা নাগাদ আমরা পৌঁছে যাই কুমিল্লার জমজম রেস্টুরেন্টে। সেখানে পৌঁছে 20 মিনিটের একটি যাত্রা বিরতি দেওয়া হয়েছিল আমাদেরকে। টেকনাফ পৌঁছাতে যেহেতু সকাল হয়ে যাবে, তাই রাতের খাবারটা সেরে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যে। চট্টগ্রামের কাছাকাছি পৌঁছাতেই দেখা মিলল বৃষ্টির। অনেকদিন পরে এরকম মুষলধারে বৃষ্টি দেখার সৌভাগ্য যেমন টুটিতে যোগ করলো এক নতুন মাত্রা, তেমনি কপালে ফেলল চিন্তার ভাঁজ। কারণ এই বৃষ্টি চলমান থাকলে সমুদ্রে মিলবে না ট্রলার চলার অনুমতি, তখন কি হবে আমাদের গতি? এই চিন্তায় যখন মগ্ন, তখনই নতুন এক বিপত্তি লগ্ন। অতিমাত্রার বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাটের বেশ কিছু জায়গায় হাঁটু সমান পানি, যার কারণে 2-1 বার রাস্তা পাল্টে আমাদের বাস আবারও ছুটে চলল গন্তব্যের দিকে। বাস থেকে রক্তিম সূর্য নতুন এক ভোরের জানান দিল সবাইকে। ঘুম ভাঙার পর জানতে পারি আমাদের বাস কক্সবাজার ছেড়ে ইতিমধ্যে টেকনাফের পথে। এই তো বাকি আর কিছুটা পথ, চলো দেখতে দেখতে পৌঁছে যাই সেই টেকনাফ। সকাল 8:30 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম প্রায় টেকনাফের কাছাকাছি। আমরা সামনে দেখতে পাচ্ছেন বাসের প্রচণ্ড জ্যাম লেগেছে সামনে কোনো একটা কারণে। তো আমরা এখন কিছুটা পথ হেঁটে যাব, তারপর এখান থেকে আপনার যেই লোকাল সিএনজি বা আপনার অটো পাওয়া যায় সেগুলোতে করে সেই ট্রলার ঘাট চলে যাব। আমরা কিন্তু কাল রাতে বাসে বৃষ্টি উপভোগ করেছি এবং একটা শঙ্কায় ছিলাম যে এই বৃষ্টি যদি আসলে চলমান থাকে তাহলে ট্রলার বা স্পিড বোটে করে সেই সেন্ট মার্টিন যাওয়ার পারমিশন থাকতো না। তবে আলহামদুলিল্লাহ দিনের শুরুতে এরকম একটা মিষ্টি রোদ আমাদেরকে কিছুটা চিন্তামুক্ত করেছে যে ইনশাল্লাহ আমরা যেতে পারবো সেই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। তাই আমরা এখন এই অটোটা ভাড়া করলাম, আমরা এটাতে করে যাব সেই ট্রলার ঘাট। পার পার্সন নিয়েছে উনি 20 টাকা করে ভাড়া। জাস্ট পেছনে দেখেন সেই নাফ নদী, এই নদীতে করে আমরা যাব ট্রলারে। আমরা একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি বাজার। ওকে ফাইনালি আমরা চলে আসলাম সেই ট্রলার ঘাট। তো আমরা টেকনাফ বাস থেকে নেমে এখন চলে আসলাম লামার বাজার, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে গিয়েছে সেই ট্রলার ঘাট। সেন্ট মার্টিন যাওয়ার ট্রলার কই? এটা দিয়ে দেখতে পাচ্ছেন এই সেই ট্রলার, এগুলোতে করে আমরা যাব সেন্ট মার্টিন। যেহেতু শিপ বন্ধ আর আমরা যাচ্ছি অফ সিজনে সেন্ট মার্টিন, এই ট্রলারে করে যেতে হবে।
এই আপনার সেন্ট মার্টিন যাওয়ার ভাড়া কত? 270 টাকা। যেতে কতক্ষণ লাগে? আড়াই ঘন্টা দুই ঘন্টা লাগে। বন্ধুরা আমার পেছনে ওটা হচ্ছে ট্রলার ঘাট, আর আমার সামনে আছে স্পিড বোট ঘাট। তো এই স্পিড বোটগুলোতে করেও কিন্তু আপনারা সেই সেন্ট মার্টিন যেতে পারবেন এই টেকনাফ থেকে। তো এগুলো ভাড়া 600 টাকা করে, আর যেতে সময় লাগে 45 মিনিটের মতো আপনাদের। আর ওনারা সবাই কিন্তু সেন্ট মার্টিন যাবে সম্ভবত আমাদের মতো, সবাই অপেক্ষা করছে। তো আমরা এখন আমাদের সকালে নাস্তাটা সেরে ফেলবো সামনে যে কোনো একটা হোটেল থেকে। সচরাচর আমরা ওই পরোটা খাই, রুটি খাই, ডিম আমলেট খাই, কিন্তু আজকে প্রচণ্ড রোদ, তো এগুলো খাচ্ছি না। আজকে আমরা খাচ্ছি ভাত, ডাল আছে আর ডিম আসছে। তো এগুলো দিয়ে আজকে আমরা সকালে নাস্তা করে আমরা উঠে পড়বো সেই ট্রলারে। সকালে নাস্তা করার পর আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের সেই ট্রলার ঘাটে। আর আমরা সকাল 10টার ট্রলারটা মিস করেছি, কারণ ওটা ফুল বুকড হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সকাল 11টা ট্রলারের জন্য। তো এখন কি আমরা ওই টিকিটটা কাটবো? আর আপনারা যখন আসবেন বাস থেকে নেমে আগে ট্রলার ঘাটে গিয়ে ট্রলারের টিকিটটা কাটবেন। পার পার্সন কত পড়লো? 270 টাকা। আমরা ইতিমধ্যে ট্রলারের টিকিট কেটে নিয়েছি, আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো। তো আমরা 11টার সময় ট্রলার উঠে পড়বো, সম্ভবত 11:10-15 ট্রলারগুলো ছেড়ে যাবে। আর আমরা এই বাজার থেকে আমাদের প্রয়োজনীয় সকল কিছু কিনে নেব, যেমন ঠান্ডা পানি, ছাতা, তারপর স্যালাইন, এগুলো। কারণ মাছ সমুদ্রে এই গরমে আসলে কিছুই কিন্তু আমরা পাবো না, তো সব কিছু আমাদের ট্রলারে উঠার আগেই কিনে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় পানি এবং স্যালাইন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ট্রলারে। ট্রলারে কিন্তু ইতিমধ্যে যাত্রী ওঠানো শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ট্রলার, যেই ট্রলারে করে আমরা যাবো টেকনাফ থেকে সেন্ট মার্টিন। তো একে একে সবাই উঠছে, এটা মালবাহী এবং যাত্রীবাহী দুই ধরনের ট্রলার এখানে চলাচল করে। দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট, লাইফ জ্যাকেটটা মাস্ট। তো লাইফ জ্যাকেটটা অবশ্যই মাস্ট করে নেবেন। এখন ওনারা দিল যেটা, এটা হচ্ছে ট্রলার থেকে লাইফ জ্যাকেট, মোটামুটি জাস্ট কাজ হলেই হলো। এখন বাজে সকাল 11:11, কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই ট্রলার ছেড়ে দিবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আর আমরা আছি টেকনাফ লামার বাজার। তো আমরা এখানে এসেছিলাম সকালে, আর সেই ঢাকা থেকে। তারপর আমরা এখানে সকালে নাস্তা করলাম এবং এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করবো ট্রলারে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সকাল 10টা ট্রলার মিস করে অবশেষে 11টা ট্রলারে আমরা রওনা দিচ্ছি টেকনাফ লামার বাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। যাত্রার শুরুতেই থাকবে একটি চেকপোস্ট, যেখানে প্রয়োজনে আইডি কার্ড দেখতে চাওয়া হয়। পাশাপাশি কতজন যাত্রী নিয়ে ট্রলার রওনা দিচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখা হয়। আকাশ আজ অনেকটাই পরিষ্কার, আবহাওয়া অনুকূলে, যার কারণে সাগর মোটামুটি শান্ত। ট্রলারে করে যাওয়া মানেই যে সবসময় উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে সেন্ট মার্টিন পৌঁছাতে হবে এমনটি নয়। আগে থেকে আবহাওয়ার প্রতিকূলতার আভাস পেলে নিরাপত্তার স্বার্থে সেদিন ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। স্রোত অনুকূলে এবং সমুদ্রে খুব একটা ঢেউ না থাকলে ট্রলারে করে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সেন্ট মার্টিন, আর স্পিডবোটে করে পৌঁছাতে সময় লাগে মাত্র 45 মিনিট। দুপুর 1:43 বাজে, আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম টেকনাফ ট্রলার ঘাট থেকে আমাদের সেই সেন্ট মার্টিন জেটি ঘাটে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই জেটি ঘাট। যখন শিপ চলাচল করে তখন কিন্তু সব শিপগুলো এখানেই আসে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই জেটি ঘাটের অবস্থা খুবই করুণ। তো এটা খুব সম্ভবত সংস্কারের কাজ চলছে, ওখানেও দেখা যাচ্ছে। আর এই যে আমাদের ট্রলার, আমরা একে একে সবাই নেমে যাচ্ছি ট্রলার থেকে এই সেই জেটি ঘাটের বাজার। তো আপনার কিন্তু এখানে এসে চাইলে প্রথমে অনেকে দেখা যায় লাঞ্চ করে আপনার সে কটেজে চলে যায়, আবার অনেকে কটেজ থেকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখানে এসে আবার
অনেকে কটেজেই বলে দেয় কটেজে ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখে সিজন হলে আপনি ওই যে একেবারে সিরা দিতে থাকলে ওখানে খাওয়া দাওয়া থাকে সব কিছু আছে এবং ওগুলো সব বন্ধ আজকাল চলতেছে আপনি যদি পারেন এখানে একটা মার্মেট আছে তা ঘুমানো তো বাসা আছে না ওই আশেপাশে কয়েকটা রিসোর্ট আছে বিচের পাশে ওখানে থাকেন আসতে যাইতে আপনাদের সুবিধা হবে ব্যক্তিও সুবিধা হবে খুব ভালো হবে তাহলে রুম ভাড়া যাই চাক বলমু তিনশো তিনশো বলবেন যে তিনশো দিন এক রুম পার নাইট ক্যাশ টাকা দুই ব্যাড বাকি নাই হ্যাঁ দুই ব্যাড দুই ব্যাড বলবেন যে বাকি নাই ক্যাশ টাকা তিনশো দিন এরপর বাড়াইতে 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 কোনো মতে ঠিল্লা টুল্লা পঞ্চাশ সত্তর এরকম করতে করতে দুশো খরচ করবেন দেখবেন যে পাঁচশো ফাইভ ডাবল জিরো ব্যাস তো এই হচ্ছে অফ সিজনে আপনার যখন আসবেন সেন্ট মার্টিন হ্যাঁ রুম নেবেন এটা হচ্ছে ট্রিক্স যেটা আমাদেরকে এই মামা শিখিয়ে দিল হ্যাঁ ভিডিও করে ফেলছেন এখান থেকে জাস্ট সমুদ্র ভিউটা হচ্ছে এই কাজ চলছে রুমের কনস্ট্রাকশন কাজ চলছে রুম খালি হবে দুইটা রুম লাগতো যাবে কয়তলায় দোতলায় তো দেখি রুমগুলো এটা কয়জন থাকতে পারবে তো আমরা এখন যাচ্ছি মেইন বিচের কাছে ওখানকার কটেজগুলো দেখব বেশ কয়েকটা কটেজ দেখলাম যেহেতু এখন অফ সিজন আর কিছুদিন পরেই কিন্তু সেন্ট মার্টিনের সিজন শুরু হবে তো প্রত্যেকটি রিসোর্ট বা কটেজে কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই জন্য আমরা খুঁজে খুঁজে দেখছি কোনটা ভালো হয় তো আমরা চলে আসলাম মারমেইড এক নাইটের জন্য কয়টা রুম খোয়া আছে এক রাতের জন্য চার লাগবে দেখি একটু রুমগুলো অনেক ঘোরাঘুরির পরে আমরা এই মারমেইড ওয়ান নামের এই কটেজটা ভাড়া করলাম অফ সিজন অনুযায়ী এটার ভাড়া আপনার নিয়েছে এক হাজার টাকা করে পার রুম তো আমরা নিয়েছি এই দুইটা রুম এখানে ডাবল বেড এখানে একটা মিরর আছে আর এখানে আপনার ওয়াশরুম লোকমোট আচ্ছা রিসোর্টের সাথে আপনার যদি এখানে খাবার অর্ডার দেন এখান থেকে কিন্তু ওনারা খাবার সার্ভ করবে আপনারা এখানে বসেই খেতে পারবেন আর দেখেন রিসোর্টের সামনেই একবারে সামনেই কী সুন্দর মাশাআল্লাহ এই হচ্ছে আপনার স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ এদিক দিয়ে এখন কিন্তু জোয়ার আসতে শুরু করেছে জোয়ার আসা মানে হচ্ছে পানি কিন্তু যত সময় বাড়বে ততই কিন্তু আর ওদিকে যেতে থাকবে কী পাইছো জীবন দেখো সবুজ কাঁকড়া আনকমন কালার তো আমরা এটাকে ছেড়ে দিচ্ছি এখন দূরে ফেলছিলাম শীত দেখেন সেন্ট মার্টিন এসে আমরা মাছ ধরতেছি আলহামদুলিল্লাহ সমুদ্রের পাড়ে বসে আমরা অবশেষে আমাদের দুপুরে খাবার খাচ্ছি আইটেম হিসেবে আছে সাদা ভাত সবজি আলুর ভর্তা আর এখানে মুরগি আর ডাল আছে মাত্র আমাদের খাবার শেষ করলাম ইতিমধ্যে সন্ধ্যা নেমে গেছে আর দেখেন সবাই কিন্তু এখানে বসে সন্ধ্যাটা উপভোগ করছে আর সূর্যাস্ত এবং সূর্যোদয় কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে আর খুব সুন্দর একটা বাতাস মাশাআল্লাহ সন্ধ্যা ছটা একচল্লিশ বাজে আর আমরা আমাদের রিসোর্ট থেকে বের হলাম মাত্র মিষ্টির দোকান আছে না হ্যাঁ মিষ্টির দোকানে নিয়ে চলার এখান থেকে টেকনাফ যাওয়ার হ্যাঁ এটা কখন ছাড়ে মনে করেন দশটাই দশটা হ্যাঁ বিকালের দিকে ছাড়ে না না বিকালের দিকে আর ছাড়ে না আমরা চলে আসলাম এখন সেন্ট মার্টিন বাজারে আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান বা হোটেল রয়েছে সব কিছু অক্সিজেনেও মোটামুটি যন্ত্রণা কারণ এটা তো একটা গ্রামের মতো তো এখানে বসবাসকারী সকল মানুষদের জন্য কিন্তু এগুলো সব কিছু খোলা থাকে এগুলো কত করে মিষ্টি হলো পনেরো টাকা দেন মিষ্টি অনেক ভালো গরম গরম নাই এই সিঙ্গারা গরম দেন সিঙ্গারা দেন
সেন্ট মার্টিন বাজার থেকে এখন আমরা এই মিষ্টিগুলো কিনলাম 15 টাকা করে নিয়েছে গরম গরম মিষ্টি রাত 8:55 বাজে আর আমরা আছি ঠিক আমাদের রিসোর্টের সামনে জাস্ট এই জায়গাটিকে বসে আমরা উপভোগ করছি আমাদের সমুদ্র বিলাস আর আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে আমাদের জন্য কিন্তু বারবিকিউ করা হচ্ছে তো আমাদের রাতের খাবার চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন আর এখানে পরোটা আছে সালাদ দিয়েছে আর সস আমরা এখন এখানে বসে খাচ্ছি আমাদের রাতের খাবার সাউন্ড আসছে আর এদিকে কিন্তু আমাদের সেই রিসোর্ট তো আমরা যেহেতু রিসোর্টে উঠতে দুপুর হয়ে গিয়েছে আমরা আগামীকাল সকালে এই লাইটটা জ্বালালো আজকে রিসোর্টে উঠতে আমাদের যেহেতু আসসালামু আলাইকুম সেন্ট মার্টিন আজকে আমাদের দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল 8টা আজকে আমাদের প্ল্যান ছিল আমরা যাব সেই ছেড়াদ্বীপ কিন্তু অলরেডি সকাল 9টার মতো বেজে গিয়েছে তো আমরা চাচ্ছি আজকে যাব না আমরা কালকে যাব আর আমরা কিন্তু এই রিসোর্টটি শুধু একদিনের জন্য ভাড়া নিয়েছিলাম কারণ আজকে যেহেতু শুক্রবার এটা অলরেডি অন্য কেউ আগে থেকে বুক করে রেখেছে এখন আমাদেরকে আবার অন্য একটি রিসোর্ট খুঁজতে হবে যেখানে আমরা থাকবো এই যে দেখেন চলছে সমুদ্র স্নান সকালবেলা এগুলো লোকাল ছেলে পেলে আর এগুলো এই যে অক্সিজেনে আমাদের মতো অনেকেই এসেছে টুরিস্ট আমি ভেবেছিলাম যে অক্সিজেনে হয়তো শুধু আমরাই থাকবো কিন্তু না আসলে অক্সিজেনেও কিন্তু পর্যটকদের ভালোই যাতায়াত থাকে যেটা দেখলাম আমাদের এই রিসোর্টটি কিন্তু মানে প্রত্যেকটি রুম বুক হয়ে আছে এই অক্সিজেনে তোমার কি নাম কি নাম হাসিল্লা তোমার কি নাম আমার নাম জয় আমাকে চেনো দেখছো না হ্যান্ডশেক সাবাস আসলে ওরা কত সৌভাগ্যবান না যে সেন্ট মার্টিনে থাকে আসলে বিষয়টা এরকম না আমরা হয়তো বছরে দুই একটা দিন আসি সেন্ট মার্টিন এই জন্য আমাদের কাছে ভালো লাগাটা অনেক বেশি কিন্তু এসব লোকাল ছেলে পেলে ওরা ঘুম থেকে উঠেও এটাই দেখে ঘুমানোর আগেও এটাই দেখে তো ওদের কাছে এগুলো অ্যাজ ইউজুয়াল ব্যাপার দেখেন সকাল সকাল ওরা চলে এসেছে সমুদ্রে নামছে না কিন্তু সমুদ্রে না নেমেও যে মজাটুকু করা যায় সেটা কিন্তু মিস করছে আমি এখানে ফটোগ্রাফার ছবি তুলবেন ভাইয়া 10 টাকা কত করে 10 টাকা করে আমি ধরেন আপনি নারকেল গাছে উপরে উঠবেন আমি নিচে উঠাবো এখন না বিকালের দিকে এখনই এখন উঠান আপনি টাকা চাইছেন কেন উঠান আপনি উঠান আমি নিচে আমাদের সকালের ভুনা খিচুড়ি আর ডিম সাথে সালাদ দিয়েছে তো এই প্যাকেজটা নিয়েছে ওনারা 100 টাকা করে জনপ্রতি না ঘটনাটা ঘটছিল কোন ওই দারুচিনি দ্বীপের ওদিকে তিনজনকে একসাথে মারা গেছিল একসাথে বলতে একজনকে বাঁচাতে গিয়ে আর দুজন মারা গেছে আপনারা নেটওয়ার্কের বাইরে যে নাটকটা দেখেছেন বা এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যে একসময় 3 বন্ধু এসেছিলেন এই সেন্ট মার্টিন ঘুরতে তো এই জোয়ারের সময় আমার দূরে যেগুলো দেখতে পাচ্ছেন না ট্রলার তো তারা যেটা করেছিল তারা সাঁতার জানতো না তারা নিজেরাই সাহস দেখে আসলে অনেক দূরে চলে গিয়েছিল যার কারণে একজন ডুবে যেতে নেয় তারপরে তাকে বাঁচাতে 2 বন্ধুও ঝাঁপিয়ে পড়ে তো সেখানে আর কি 3 বন্ধুর মৃত্যু হয় তো যাই হোক সেন্ট মার্টিন আসেন আর সাগরে আসেন যেখানেই যান সাবধান থাকবেন যেখানে মানুষ নামে সেখানে নামার চেষ্টা করবেন মানে একা একা আপনি কোথাও চলে গেলেন গিয়ে নামতে চাইলেন সেটা করবেন না আর এই যে দেখেন এখানে স্থানীয় এবং কিছু পর্যটক আছে যারা নেমে গিয়েছে সমুদ্রে অলরেডি দাও দাও আমিও মারি দাও সকাল 11টা বাজে আর আমরা রুম থেকে চেক আউট নিয়ে নিচ্ছি আর সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে জুতা নিছো
তো এখন আমরা আমাদের সামনে আরেকটা রিসর্ট আছে সেটাই উঠবো। আমরা মারমেড রিসর্ট থেকে এখন চলে যাচ্ছি সি প্রবাল রিসর্টে। তো সেন্ট মার্টিন এসে আপনার যখনই রিসর্ট উঠতে চান না কেন, আপনার সবসময় চেষ্টা করবেন যে সমুদ্রের সাথেই যাতে রিসর্টগুলো হয়। যেমন এই যে দেখা যাচ্ছে এখানে সমুদ্র, আর এই যে এখানে সি প্রবাল রিসর্ট। এন্ট্রি করতে হবে? হ্যাঁ হ্যাঁ করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। এই যে আমাদের 208 নম্বর রুম, ডাবল বেড, এখানে ওয়াশরুম রয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে রুম থেকে আপনার সি ভিউ, মাশাআল্লাহ। জাস্ট এরকম একটা নীল সমুদ্র যখন আপনার জন্য অপেক্ষা করবে, তখন ভালো লাগার সবটুকুই এই নীল পানিতে উজাড় করে দিতে ইচ্ছা করে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন কালকে আমাদের রিসোর্টে উঠেছিলাম তখন কিন্তু আমরা হেঁটে হেঁটে ওই ট্রলার পর্যন্ত চলে গিয়েছিলাম, কারণ তখন পানি ছিল না, কিন্তু তখন ছিল ভাটা, আর এখন জোয়ার, এই কারণে পানি কিন্তু আমাদের এই রিসোর্ট পর্যন্ত চলে গিয়েছে। কিছুক্ষণ পরে আবারও আপনার সেই ভাটা শুরু হয়ে যাবে, মানে পানি কমে যাবে। তো ভাটা যখন থাকে তখন সমুদ্রের না নামাই ভালো, কারণ ভাটার পানিগুলো আপনাকে কিন্তু ওদিকে টান দিয়ে নিয়ে যাবে। তো সবসময় সমুদ্রে নামার আগে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দুপুর 1:36 বাজে আর আমরা রুমে গিয়ে গোসল করে মাত্র বের হলাম আমাদের রিসোর্ট থেকে। আর সমুদ্র ইতিমধ্যে ভাটা শুরু হয়ে গিয়েছে, মানে পানি কমতে শুরু করেছে। আপনার বিকালবেলা দেখবেন আমরা সামনে হেঁটে হেঁটে কিন্তু ওই ট্রলার পর্যন্ত চলে যেতে পারবো। তো এখন আমরা যাচ্ছি আমাদের দুপুরের খাবার অর্ডার দিতে। যেহেতু অফ সিজন তাই আপনার খাবারের বিষয়টা ওনাদের কাছে আগেই বললে ওনারা সেভাবে রান্না করে দেয়। আপনার যখন সিজনে আসবেন অ্যাভেলেবেল খাবারের দোকান খোলা পাবেন, কিন্তু এখন সেটা পাবেন না। ভাই দুপুরের খাবার হবে? জি দুপুরের খাবার, দুপুরের খাবার সাতজন অর্ডার দিতে হবে। কি আছে আজকে? কতক্ষণ লাগবে? আধা ঘন্টা মুরগি তাহলে। হ্যাঁ কালকে যেরকম করবো, মুরগিটা একটু ঝাল করে রান্না, একটু ঝাল ঝাল। হ্যাঁ ঠিক আছে। মাত্র আমরা রিসোর্ট থেকে বের হলাম, দুপুরের খাবার অর্ডার দিয়ে আসলাম যেটা দেখলেন। আর এই হচ্ছে সেই সেন্ট মার্টিন, মানে অফ সিজনে সেন্ট মার্টিন, পর্যটক নেই যার কারণে প্রত্যেকটি দোকানই কিন্তু বন্ধ। আর এখন যেহেতু দুপুরের সময়, যেই দু একটা দোকান খোলা থাকে তারাও কিন্তু এই দুপুরবেলা বিশ্রাম নেওয়ার জন্য বাসে চলে গিয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে এই সেন্ট মার্টিনটা ঘুরে দেখাবো, মানে অফ সিজনে যে সেন্ট মার্টিন একটা র ফ্লেভার থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একেবারে বর্ষাকালে তো কেউ ডাব কেনে না, সেন্ট মার্টিনের সবাই কাজ 60 টাকা করে কিনলে 10 টাকা করে বিক্রি করে, 60 টাকা করে ডাব কিনে 10 টাকা বিক্রি করছে। আমাদের বাগানের ডাব আছে, আমি 10 টাকা 60 টাকা করে বিক্রি করলে সমস্যা, আমি 10 টাকা করে বিক্রি করতেছি আমার বাগানের ডাব, তখন কেউ খাচ্ছে না, তখন আমার ডাবগুলো ওটা শুকনো হয়ে যাচ্ছে, ওগুলো বিক্রি করাই আরও ভালো। মানে অফ সিজনে আসলে আপনি সেন্ট মার্টিনে 10 থেকে 20 টাকায় ডাব খাইতে পারবেন। আর এই যে অনেকক্ষণ পরে একটা হোটেল দেখলাম, দুপুরের খাবারের আইটেমগুলো সামনে রেখে দিয়েছে। তো আপনার যেগুলো পছন্দ সেগুলো আপনি ওনাদের বললে ওনারা সেভাবে রেডি করে দিবে, দুপুরের খাবার বা সন্ধ্যা রাতের খাবার সব কিছুই। আর আমরা এসেছি এখন ডাব খাইতে, ডাবের দোকান, চলুন এখন ডাব খাওয়া যাক। দোকানগুলো বন্ধ কিন্তু ডাবের দোকান বা দু একটা খাবার দোকান আপনার খোলা পাবেন। এই ডাব কার? ডাব আমার। আপনি আমরা রাতে খাইছিলাম, মনে আছে? জি। কত করে খাইছিলাম? 40 টাকা। হ্যাঁ দেন না, এইটা দেন। ডাব কোনটা পছন্দ করছেন? ওটা শেখ মার্টিনের ডাব, এখন ভাড়া দাম বুঝছেন না, গাছের আগাছ 3000 টাকা পড়ে। ডাব কাটা ওনাদের একটা নিজস্ব স্টাইল আছে, জাস্ট এদিক দিয়ে কত ইজিলি। এটা দেখেন 50 টাকা দিয়ে ইয়া বড় একটা ডাব পাইছি, সিজনে আসলে এটা মিনিমাম 100 থেকে 150 টাকা দাম হইতো। ডাব খাবো, আরেকটা দেন। আরেকটা এটা লিচি, দুপুরবেলা তপ্ত রোদের মধ্যে ডাব খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা যদি হয় সেন্ট মার্টিনে তাহলে তো কথাই নেই। আমারটা মিষ্টি দিন, কাচ্চি দেন ফটিয়া, আমারটা বেশি মজা। হ্যাঁ 800 800 সেন্ট মার্টিন আসবো, আর বিকালে সাইকেল ভাড়া নিব না, তা তো হতে হবে না কি বলুন। এই যে আমরা সাইকেল ভাড়া করেছি, ঠিক এই যে এটা আমার সাইকেল, 50 টাকা করে ঘন্টা নিয়েছে। আসলে যতক্ষণ চালাবো সেই অনুযায়ী ওনারা বিল রাখবে। তো এখন এই বিচে ঘুরবো সাইকেল নিয়ে। সেন্ট মার্টিনে অফ সিজনে এসে সাইকেল চালাচ্ছি, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। এইরকম একটা পরিবেশ আর এরকম একটা সাইকেল,
এরকম একটা সূর্য সিজনে অবশ্যই আমরা সেমনাটিন আসবো আপনাদেরকে নিয়ে। সেই সূর্যতে জয়েন হওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যান ব্যাগেজার ট্রাভেলার্স অফ বাংলাদেশ। রাত 8:16 বাজে আর আমরা মাত্র আমাদের রিসোর্ট থেকে বের হলাম রাতের খাবারের জন্য। আর আজকে আমরা রাতে মাছ বারবিকিউ খাবো। আসলে সেন্ট মার্টিন আসলে এটা তো অবশ্যই ট্রাই করতে হবে। মানে তিনটা 200 টাকা, এখানে সব 200 টাকা। আর এগুলা কি মাছ? এগুলা কি তোমরা জাল দিয়ে ধরছো? আমরা চলে আসলাম সেন্ট মার্টিন বাজারে। সামনে কিন্তু জেটিটা পড়েছে, তো এখানে আসলাম মূলত আমরা মাছের বারবিকিউ খাবো। দেখেন ওনারা ম্যারিনেট করে রেখেছে মাছগুলো। কি লাগবে মাছগুলো? কি ভাই আজকের? আজকের সবগুলো, আজকের সব কিছু, আজকের সত্য না মিথ্যা? সত্যি কথা একবারে। এই যে দেখেন ওনারা মশলা আগে থেকেই প্রসেস করে রেখেছে, আপনি জাস্ট খাবার অর্ডার দেবেন, ওখান থেকে মাছগুলো কেটে ম্যারিনেট করে এই যে এখানে বারবিকিউ করা হবে। মানে এখানে কোরাল আছে, কোরাল আর একটা সুন্দরী কোরাল আছে, আর একটা টেকচার না আছে, অরিজিনাল কোরাল আছে। এই যে এটা আজকে আজকে এই যে এটা দেখি, হ্যাঁ এই যে এটা একদম লাল, ফ্রেশ টাটকা। এটা লাউ? হ্যাঁ দেখেন এটা এটা লাল আর দেখি এখানে এটা কি করে দিবেন? এটা হবে বারবিকিউ, গ্রিল হবে। কি নাম এটা? আমরা এটা এখন কিনলাম কোরাল মাছ। এখানে মশলা মাখিয়ে রেখেছে ওনারা, তো কোরাল প্রথমে কাটবে এটা ওখানে, তারপর মশলা মাখিয়ে তারপর এটা এখানে বারবিকিউ করবেন, তাই তো? কি নাম আপনার? নূরকবির। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কোরালটা যাতে একটু জুসি জুসি থাকে। হ্যাঁ আমাদের আজকে রাতের খাবার নিয়ে আমাদের, আর এই যে আমরা সেই সাতজন যাদেরকে নিয়ে আমরা এসেছিলাম অক্সিজেন এই সেন্ট মার্টিন। চলছে আমাদের রাতের খাবার, সেই মাছ বারবিকিউ। সেই সকাল 6:18 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, এখন সবাই রেডি হয়ে সেই রওনা দিব ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। সমুদ্রে এখন ভাটা চলছে আর এই ভাটার মধ্যেই ছেড়া দ্বীপ যাওয়ার উপযুক্ত সময়। সকাল 10:00 থেকে 11:00 মধ্যে আবারও জ্বর চলে আসে, তো তখন আর চাইলেও ছেড়া দ্বীপ যাওয়া যায় না। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে। কী মাছ ভাই এখানে? কুরুম মাছ বলে আমাদের বাসায়, কুরুম মাছ লম্বা দেড় আছে। এটা কি কিনে আনছেন? এগুলো বিক্রি করার জন্য যাচ্ছি বাজারে। ও বাজারে যাচ্ছেন, ধরছেন আপনি এগুলো? এগুলো মারছেন আপনি? কি দিয়ে মারছেন? জাল দিয়ে ধরছি। ও সকালবেলা মাছ পাওয়া যায় ভালোই? সকালে তো এখন ভালো পাওয়া যায়, এখন জাল মারা বন্ধ, তো এখন সকালে উঠে মারি। সাইডে চলে আসে মাছ? আমরা তো জাল সাইডে বসাই, মাঝখানে বসা দিয়ে যায় না, জেলে জাল মারা বন্ধ দিচ্ছে। আমরা বাজারে চলে এসেছি আর এই যে অটো যেতে কতক্ষণ লাগবে এখান থেকে? আধা ঘন্টা। ফাইনালি আমরা চলে আসলাম সেই ছেড়া দ্বীপের কাছাকাছি। এখন আমাদেরকে হাঁটতে হবে আর আজকে বেশি সময় নেওয়া যাবে না, কারণ অলরেডি সময় স্বল্পতা দেখা দিয়েছে। আমাদের ট্রলার কিন্তু সেই 9:30 থেকে 9:30 ছেড়ে যাবে এই আপনার জেটিঘাট থেকে টেকনাফের উদ্দেশ্যে। আর আজকে যেহেতু আমাদের সেন্ট মার্টিনের শেষ দিন, তো
এখন সবকিছু তারাহুদার মধ্যে করতে হবে। আমার সামনে দেখতে পাচ্ছেন এই সেই দ্বীপ, এখানে মোট তিনটা দ্বীপ, এটাকে বলে নিঝুম দ্বীপ, আর এটাকে বলে ছেড়া দ্বীপ, আর ওই দূরে যেটা ওটা হচ্ছে প্রবাল দ্বীপ। আমরা কিন্তু এসেছিলাম এদিক দিয়ে আর আমাদের অটো নামিয়ে দিয়েছিল ওই দিকটায়। তো ওখান থেকে আমরা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো হাঁটার পর আমরা এই প্রথম দ্বীপে দেখা পেলাম যেটাকে বলে নিঝুম দ্বীপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই নিঝুম দ্বীপ, এই যে দেখেন কত শামুক, সামুদ্রিক শামুক এখানে অহরহ, মানে আপনিগুলো গুনে শেষ করতে পারবেন না কখনো, এত শামুক এখানে। আর আপনারা যদি ট্রলারে করে আসেন তাহলে কিন্তু ট্রলার আপনাদেরকে এখানে নামিয়ে দিবে সেই সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে। এখন যেহেতু অফ সিজন, কোনো পর্যটক নেই, এই কারণে ট্রলারগুলো ছাড়ছে না। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই পানিগুলোর ভেতরে কিন্তু মাছ আছে, এই পানিগুলো খুবই পরিষ্কার। ওই যে আবদুল্লাহ মাছ খুঁজতেছে। তো আমরা আর সামনে যাবো না, নিঝুম দ্বীপ পর্যন্ত এসেছিলাম, সামনেটা ছেড়া দ্বীপ আর ওইটা হচ্ছে প্রবাল দ্বীপ। আমাদেরকে এখন আবার আমাদের রিসোর্টে ফিরে যেতে হবে, কারণ সকাল 9:30 ট্রলারে করে আমরা কিন্তু টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই আসার পথে কিন্তু কোনো রকম পানি ছিল না, তো জোয়ার আসতে শুরু করেছে। এই যে দেখুন পানি ক্রমশই বাড়ছে, আর এটা এখন হাঁটু সমান পানি আমাদের হবে খুব সম্ভবত, সময় বাড়ার সাথে সাথে এটা গলা সমান পানিও হয়ে যাবে। তো সময় বাড়ার আগে আগে আমাদেরকে চলে যেতে হবে, আমাদের অটো কিন্তু ওই সামনে রাখা আছে। আপনি কি ওখানে ওই পর্যন্ত পানি ওঠে? হ্যাঁ, এটা পুরোটা ডুবে যাবে তাহলে। ভাই ভাই আরে সত্যি ভয় লাগছে, এটা ভয় সত্যি না, আসলে আসলে ভয় লাগছে। এই যে আমরা আসছি যে রাস্তা দিয়ে, ওই রাস্তা কিন্তু ডুবে গেছে অলরেডি। হ্যাঁ, এখন একটা নৌকা আসতে হবে। হ্যাঁ, দেখেন যে রাস্তা দিয়ে এসেছি কোনো রাস্তার নাম গন্ধ নাই, রাস্তা দেখা যাচ্ছে, জোয়ার চলে এসেছে, মানে আজকে খুবই তাড়াতাড়ি জোয়ার চলে এসেছে, অন্যান্য সময় 10:00-11:00 দিকে আসে, আর আজকে 9:00 বাজার আগে এখন সকাল 8:30 বাজে। তো দেখতে পাচ্ছেন কোনো রাস্তা নাই, এই যে দেখেন কিন্তু কোন সময় ডুবে গেছে। এই আসলে আসলে চলে যাই, বুক পর্যন্ত পানি হয়ে গেছে, এখন বুক সমান পানি থাকতেই আমরা চলে যাই। কিছুক্ষণ পরে এটা গলা সমান পানি হয়ে যাবে, তখন আর কোনো অপশন থাকবে না। না না, সব সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই যে দেখেন আমাদের এডমিন সাহেব, আমাদের ব্যাক বেঞ্চার ট্রাভেলার সব বাংলাদেশের এডমিন সাহেব, এ কী করলো, তার হাঁটু পর্যন্ত ভিজে গেল। আলহামদুলিল্লাহ, যাই হোক অবশেষে যে সুন্দরভাবে পৌঁছালাম এটাই অনেক কিছু, এখানে পুরো রাস্তাটা কিন্তু ডুবে গেছে। মাঝখানে এসে এদিকে পার করতে ভর্তি পারতাম না, রাস্তা চিনতে না, চিনতে চিনতে ওদিকেও যাইতে পারতাম না, এদিকেও আসতে পারতাম না, সুজ আর বিকে যেতেন এখানে। দেখেন পুরো রাস্তা ডুবে গেছে। তো আমরা এখন ছেড়া দ্বীপ ঘুরে আমাদের রিসোর্টে চলে যাচ্ছি, আমাদের ট্রলার কিন্তু সকাল 10:00, দেখি ট্রলার ধরা যায় কিনা, চলো যাওয়া যাক। সকাল 10:07 আর আমরা সবাই এখন ফ্রেশ হয়ে নিলাম, এখন আমরা সবাই চলে যাবো সেই আপনার সেন্ট মার্টিন জেটি ঘাট, সেখানে দেখবো আসলে ট্রলার পাওয়া যায় কিনা, ওই 10:00 কিংবা 10:30 ওইটা ওনাদের লাস্ট টাইম। তো চলুন যাওয়া যাক। ট্রলার একটা সারি দুইটা সারি আছে, এটা আমাদের কাউন্টারে সম্পূর্ণ কত করে? 720। ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা লেট করে ফেললাম আসতে।
এখন এক অপশন হচ্ছে স্পিড বোটে করে যাওয়া, 720 টাকা করে ভাড়া লাগবে। আর আরেকটা অপশন হচ্ছে ওই টাকা দিয়ে আমরা আরেকদিন সেন্ট মার্টিন থেকে যাব। এখন কি করবো এটা তো একে আর ডিসিশন দিলে হবে না, আমাদের গ্রুপে যারা আছে ওদের সাথে এই বিষয়ে কথা বলবো। সকালে নাস্তা করে আমরা মাত্র বের হলাম আর সবাই ডিসিশন নিয়েছে যে আমরা থাকবো না, আমরা চলে যাবো স্পিড বোটে করেই। তো সামনে এখন যাচ্ছি। আর স্পিড বোট এটা প্রত্যেক স্পিড বোটে 10 থেকে 12 জন করে উঠে, ভাড়া 720 টাকা করে সম্ভবত। তো স্পিড বোট দিনে যে কোনো সময় কিন্তু ছেড়ে যায়, ওটা সমস্যা নেই। জাস্ট ট্রলারটা আপনার সকাল 9টা 1টা ছাড়ে আর সকাল 10টা 1টা ছাড়ে এই সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে। এটা টিকিট না এটা আমাদের স্পিড বোটের টিকিট, 7 জন 4900 টাকা। আর কিছু টাকা ওনারা টোল ফি হিসেবে নিয়েছে। এই ব্যাপারটা আমরা ভিডিও করেছি, আসলে এটা তো তর্কাতর্কির কিছু না, আমরা এখানে পর্যটক হিসেবে এসেছি, আমরা চাই আপনাদেরকে সব কিছু ইনফরমেশান দিতে। তো এই সামান্য বিষয়টাকে নিয়ে ওনারা হয়তো একটা ঝামেলা পাকানোর চেষ্টা করলো। এটা সেই আপনার শিপের জেটি ঘাট, এখান থেকে কিন্তু সব শিপগুলো এখানে আসে, এখান থেকে আবার ছেড়ে যায়। আর আমরা যাব আজকে এই স্পিড বোটগুলোতে করে। আমরা যেহেতু ট্রলারের টাইম মিস করেছি তাই স্পিড বোটেই যেতে হচ্ছে বাধ্য হয়ে। ট্রলার ছিল 270 টাকা, এখন যাচ্ছি আমরা 720 টাকা দিই স্পিড বোটে। এখানে আপনার এক লাইনে 3 জন করে স্পিড বোটে সবার কিন্তু লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। তো এখন আল্লাহর নাম নিয়ে আমরা গভীর সমুদ্রে দিয়ে যাত্রা শুরু করবো সেই টেকনাফের উদ্দেশ্যে। দুই দিন সেন্ট মার্টিনে কাটানোর পর আজ আমরা রওনা দিচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। স্পিডবোট ভাড়া পড়ল জনপ্রতি 720 টাকা, পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 45 মিনিটের মতো। টেকনাফ পৌঁছে জনপ্রতি 170 টাকা ভাড়ায় মিনিবাসে করে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার। সেখানে পৌঁছে বিকালটা কক্সবাজার বিচে কাটি। রাত 8টায় ডলফিন মোড় থেকে উঠে পড়ি ঢাকার বাসে। আমাদের সেন্ট মার্টিন পর্ব ছিল এতটুকু, আশা করি ভালো লেগেছে। ট্যুর সংক্রান্ত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।